এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে ফৌজদারি ধারা অনুযায়ী গ্রেপ্তার করার ক্ষমতা দিয়েছে সরকার। অপরাধীর অন্যায়ের ধারা অনুযায়ী বিচারেরও বিশেষ পদক্ষেপ নিতে পারবে সেনাবাহিনী, যা অপরাধীর বিচারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে। শেখ হাসিনার পতনের পরে এখন অবধি দেশের কিছু জায়গায় অস্থিতিশীল পরিস্থিতির জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশ সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পরে দেশকে স্বাধীন মনে করা হলেও ক্ষণে ক্ষণে নানারকম বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করছে দুর্বৃত্তরা। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষের উস্কানিমূলক কিছু কল রেকর্ডিং ব্যাপক আলোচনা তৈরি করেছে। রেকর্ডিংয়ে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি যে কোনো মুহূর্তেই দেশে ঢুকে পড়বেন, কোনোভাবেই যেন মনোবল না হারায় তার নেতাকর্মীরা। এদিকে দেশের বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরিতে শুরু থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শেখ হাসিনার দেশ ত্যাগ হতে দেশের যে কোনো পরিস্থিতিকেই মোকাবেলা করছে বাংলাদেশ সেনাবাহিনী। শিক্ষার্থীদের বুকে নির্বিচারে গুলি চালানোয় পুলিশ বাহিনী গোটা জাতির কাছে এক ভিলেনে পরিণত হয়েছে, এবং পুলিশের কার্যক্রম সঠিকভাবে পালন না হওয়াতেই সেনাবাহিনীর হাতেই এই ক্ষমতা দিয়েছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস। সেনাবাহিনীর হাতের এই ক্ষমতাকে অনেকে পুলিশ বাহিনীর সর্বনাশ বলেও মন্তব্য করছে, কেননা এখন থেকে অপরাধের ধারা অনুযায়ী আসামি গ্রেপ্তার হতে মামলা পর্যন্ত নেওয়ার ক্ষমতা রয়েছে সেনাবাহিনীর কাছে। তার আসামির পর্যাপ্ত বিচারের স্বার্থে আরও গভীর পদক্ষেপ পর্যন্ত নিতে পারবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে এই ক্ষমতার স্থায়িত্ব হবে দুমাস। পুলিশ তাদের সঠিক অবস্থানে পৌঁছে গেলে সেনাবাহিনী তাদের আগের অবস্থানে ফিরে আসবেন।